হ্যালো বন্ধুরা, তোমরা কি দুনিয়ার সবচেয়ে কিউট বিড়ালকে দেখেছো যেটা কেনার জন্য লোক লক্ষ লক্ষ টাকা খরচ করে? আর তোমরা কি দুনিয়ার সবচেয়ে কিউট ডগ দেখেছো যেটা দেখতেই ধরতে মন চায়? তাই তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের এমনই কিছু কিউট অ্যানিমেল সম্পর্কে বলতে চলছি যেগুলো দেখার পরে তোমরা নিজেদের ঘরে আনতে চাইবে। আর বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেননা বন্ধুরা এই ভিডিওটার এক নম্বর এবং দুই নম্বরের যে পেটটা আছে সেই দুইটা দেখলে তোমাদের মন খুশি হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। নাম্বার 5, বেবি এলিফ্যান্ট। এলিফ্যান্ট আমাদের অনেকেরই খুবই পছন্দের জানোয়ার। এরা খুবই কেয়ারিং এবং সেন্সিটিভ স্বভাবের হয়ে থাকে। আমরা যদি এদের ভালোবাসা দেই তাহলে এরা কিন্তু আমাদের প্রায় দ্বিগুণ ভালোবাসা দিবে। এদের মধ্যে আমাদের মানুষের মতো ইমোশন থাকে, তাই তো এদের যে মানুষ পালন করে তার সাথে খুবই ভালো সম্পর্ক হয়ে যায়। বেবি এলিফ্যান্ট যখন জন্ম নেয় তখন প্রায় কিছু মিনিটের জন্য অন্ধ থাকে। এরাও ছাগলের মতো তখনই দাঁড়ানো পছন্দ করে, কিন্তু এদের তখনই দাঁড়ানোর পিছনে একটা কারণ রয়েছে। যখন কোনো বেবি এলিফ্যান্ট জন্ম নেয় তখন এদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে এদের মায়ের দুধের, আর এরা এটা না দাঁড়িয়ে পান করতে পারে না। আর যদি তারা খুব তাড়াতাড়ি দুধ পান না করতে পারে তাহলে এদের হেলথের উপর তখনই প্রভাব পড়তে পারে। আর যখন এরা খেলার মতো বড় হয়ে যায় তখন এরা পানির সাথে খেলতে বেশি পছন্দ করে থাকে, আর এরা পানিতে খেলার সময় বেশি কিউট লাগে। বেবি এলিফ্যান্ট খুবই দুষ্টু হয়ে থাকে, সময় পায় খেলতে পছন্দ করে থাকে, আর এরা মানুষের সাথে সব সময় মাস্তি করতে থাকে। নাম্বার 4, প্যারট। তোতার অনেক প্রজাতি রয়েছে যেগুলোর মধ্যে তোমরা রিয়েল লাইফে তো অনেকটা দেখেই থাকতে পারো। এদের মধ্যে এমন কিছু প্রজাতি রয়েছে যেগুলো খুবই কিউট হয়ে থাকে, আর এই কিউট প্যারটকে লোক নিজেদের ঘরে পালন করতে পছন্দ করে থাকে। এদের মধ্যে অনেক কিছু প্যারটই এশিয়াতে পাওয়া যায়। এদের মধ্যে এমনও কিছু প্যারট রয়েছে যারা মানুষের ভাষা বলতে পারে। এমনও কিছু কালারফুল প্যারট রয়েছে যাদের দেখলে বেশিরভাগ লোকেরই টাচ করতে মন চায়। কিন্তু তোমাদের থেকে যদি কোনো বিপদ অনুভূত করে তাহলে এদের ঠোঁট দিয়ে তোমার উপর আক্রমণ করতে পারে। এদের কিউটনেস দেখার পরে যতই এরা আক্রমণ করুক তবুও কিন্তু এদের ধরতে মন চাইবে। নাম্বার 3, বেবি চিকেনস। বেবি চিকেন দেখতে তো খুবই ভালো লাগে, সাথে এদের অনেক ঘরে পালন করা হয়ে থাকে। এদের সাইজ খুবই ছোট হওয়ার কারণে এদের খুবই মাসুম এবং কিউট লাগে। ছোটকালে এদের পাখা খুবই ছোট হয়ে থাকে এবং এরা হালকা গরমে থাকতে পছন্দ করে। যারা এই চিকেনস পালন করে তারা এদের বেশিরভাগ হালকা গরমে রাখে যাতে করে এদের কিছু না হয়। বেবি চিকেন দেখলে এদের ধরতে মন চায়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মধ্যে কে কে বেবি চিকেনস দেখেছো এবং এদের ধরেছো। নাম্বার 2, টিকাপ পাপিস। এই ডগ এমন একটা প্রজাতির যে দুনিয়ার মোস্ট কিউট ডগের মধ্যে একটা। তোমরা দেখার পর অনেকে এটা নিজেদের ঘরে আনার কথা ভাবছো। এই ডগের কালার বেশিরভাগ হোয়াইট হয়ে থাকে, আর এদের চোখ হালকা ব্লু কালারের হয়ে থাকে, যেটা দেখার পর এদের বেশি কিউট মনে হয়। এদের কাজ ছোট হওয়ার কারণে এরা বেশি দূরে জাম্প করতে পারে না। এই কিউট দেখতে ডগটিকে তোমরা কখনো না কখনো ছবিতে অথবা ভিডিওতে দেখেই থাকতে পারো। এই কিউট দেখতে কুকুরটার মূল্য শুধু 1-2 লাখই নয়, প্রায় 3-4 লাখও হয়ে থাকে। নাম্বার 1, বেবি ক্যাট। অনেক মানুষই পায় নিজেদের ঘরে বিড়াল পালন করে থাকে। এর মেন রিজন হলো এরা খুবই কিউট এবং খুবই সুন্দর দেখতে হয়। বিড়ালের অনেক প্রজাতি দুনিয়াতে পাওয়া যায় যেটার একটার থেকে আরেকটা বেশি সুন্দর হয়ে থাকে। ক্যাটের বডি খুবই ফ্লেক্সিবল হয়ে থাকে যার কারণে এরা ছোট থেকে ছোট জায়গা দিয়েও খুব সহজে বের হয়ে যায়। ক্যাট স্মেল নিয়ে খুবই সেন্সিটিভ হয়ে থাকে, আর এদের হাই পিচ আলা সাউন্ড পছন্দ হয় না। সাথে এদের জিনিসপত্র ফেলাতে মজা লাগে। বেশিরভাগ বিড়াল নিজেদের এনার্জি বাঁচানোর জন্য প্রায় দিনে 14-15 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আর এরা প্রায় নিজেদের হাইট থেকে 6 গুণ বেশি উঁচুতে লাফ দিতে পারে। তোমরা এটা জেনে অবাক হতে পারো, বিড়াল সুইটনেস বুঝতে পারে না, আর এরা পায় সব সময় অন্যদের উপর ডমিনেট হতে পছন্দ করে। তোমরা অনেকেই জানতে পারো বিড়াল কাকড়া দেখে ভয় পায়, কিন্তু এরা রিয়েলে কাকড়া দেখে নয় সাপ দেখে ভয় পায়। আর কাকড়া একটু লম্বা হওয়ার কারণে এরা এদের সাপ ভেবে থাকে, যার কারণে এরা কাকড়া দেখে ভয় পেয়ে থাকে। তো বন্ধুরা, এই অ্যানিমেলগুলোর মধ্যে তোমাদের কোনটা সবচেয়ে বেশি কিউট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।